বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা পরিমিতির অঙ্ক দেখে নেব আজ দ্বিতীয় পর্ব একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে সেশান শুরু করার আগে একটা কথা বলে রাখি পাঁচশো পঞ্চাশটা প্রশ্নের এরিথমেটিক ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে এবং একই সঙ্গে ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ই বুক পাবলিশ করা হয়েছে প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো চলো আজকের সেশন শুরু করা যাক প্রথম প্রশ্নে বলেছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্লিখিত ও পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত অর্থাৎ বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত এবং বড়ক্ষেত্রের বাইরে একটা বৃত্ত এই যে বৃত্ত আছে সেই বৃত্ত দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত এটাই প্রশ্ন দেখো এই একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি মনে করলাম টু আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য এবারে এর ভিতরে যদি কোনো বৃত্ত অঙ্কন করি তাহলে এটাকে বলা হবে অন্তর্লিখিত বৃত্ত এই যে বৃত্তটা আমি আঁকলাম এই বৃত্তটার ব্যাস হবে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা আমি কত ধরেছি টু আর তাহলে এই বৃত্তটার ব্যাস হচ্ছে টু আর এই বৃত্তের ব্যাস যদি টু আর হয় তাহলে ব্যাসার্ধ কত তুমি বলবে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে এই বৃত্তটা যেটা অন্তর্লিখিত বৃত্ত তার ক্ষেত্রফল কত হবে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার এটা হলো অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল এর সঙ্গে অনুপাত চেয়েছে পরিলিখিত বৃত্তের পরিলিখিত মানে কি এই বর্গক্ষেত্রটার বাইরের দিকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে করলাম এবার এই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে গেলে এই বৃত্তটার রেডিয়াস বা ব্যাসার্ধ দরকার দেখো এই বৃত্তটা যদি আমি এইভাবে এটাকে জয়েন করি তাহলে এইটা হবে এই বাইরের বৃত্তটার ব্যাস যেটা বাইরের বৃত্তের ব্যাস সেটাই আবার এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেখতে পাচ্ছ এই বর্গক্ষেত্র ছিল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যা বাইরের বৃত্তটার ব্যাসের মাপও কিন্তু তাই এই বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হবে দেখো বাহুর দৈর্ঘ্য যদি টু আর হয় কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা কিভাবে বার করবে একটুখানি দেখে নাও এই জায়গাটা বর্গক্ষেত্র কী জিনিস যার প্রতিটা বাহুর মান সমান এবং এগুলো নব্বই ডিগ্রি করে এটা এক এটা এক লিখলে আমি এটাকে রুট লিখতে পারি কী জিনিস যেহেতু সমান বাহু তাই আমি বাহুগুলোকে এক ইউনিট এক ইউনিট লিখলাম এটা যেহেতু নব্বই ডিগ্রি তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করলে এই অতিভুজের মান আসবে রুট টু বোঝা গেছে অতিভুজের মান রুট আসবে তাহলে আমি দেখলাম বাহুর যা মাপ হবে তাকে রুট দিয়ে গুণ করলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রে বাহুর মাপ আমি ধরেছিলাম টু আর একে যদি আমি রুট্টু দিয়ে গুণ করি তাহলে কি হবে এই কর্ণের দৈর্ঘ্যটা পাওয়া যাবে যেটাই এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটাই হচ্ছে এই বাইরের বৃত্ত অর্থাৎ পরিলিখিত বৃত্তের ক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যাস যদি পরিলিখিত বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এটা হয় তাহলে ব্যাসার্দ কত হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় অর্থাৎ এই পরিলিখিত বৃত্তের ব্যাসাধ্য হবে আর রুট টু ব্যাসার্ধ যদি আর রুট টু হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার ব্যাসাধ্য আর রুট টু তার স্কোয়ার তাহলে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এবং পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল পাই ইন্টু আর রুট টুর হোল স্কোয়ার জাস্ট এটাকে সমাধান করে নাও পাই আর স্কোয়ার পাই এর হোল স্কোয়ার আর স্কোয়ার আর রুট টু স্কোয়ার হচ্ছে টু বোঝা গেছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কাটো ওয়ান ইজ টু টু এই প্রশ্নের উত্তর হবে যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলেছে কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আঠেরো সেমি ও প্রস্থ দশ সেমি যখন দৈর্ঘ্য বাড়িয়ে পঁচিশ সেমি করা হয় তখন ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থের মান কত হবে দেখো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে তার ক্ষেত্রফলের মান দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে এই আয়তক্ষেত্র যা দৈর্ঘ্য আঠেরো আছে প্রস্থ দশ আছে তাহলে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটা এবার বলেছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখবো অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা আছে সেইটাই থাকবে কখন যখন দৈর্ঘ্য পঁচিশ করে দেওয়া হবে দৈর্ঘ্য পঁচিশ করলাম বলেছে তখন প্রস্থ কত হবে তখন প্রস্ত মনে করো এক্স হবে দেখো যখন দৈর্ঘ্য পঁচিশ হবে তখন যদি প্রস্ত এক্স হয় তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্ত হবে এই ক্ষেত্রফলটাই বলে যে আগের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে কেননা আগের ক্ষেত্রফল অপরিবর্তিত বলা ছিল বোঝা গেছে তাহলে এটা কাটি আঠেরো দুগুণে ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট টু আসবে যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন যদি কোনো আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের ষাট শতাংশ হয় এবং এর পরিসীমা আটশো মিটার হয় তবে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তা মানে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থের মান বার করতে হবে এখানে বলেছে প্রস্থ দৈর্ঘ্যের ষাট শতাংশ ষাট শতাংশের ফ্র্যাকশান ভ্যালু কত ষাট বাই একশো যদি এটাকে কাটি তাহলে আসবে তিনের পাঁচ কি বলেছে প্রস্থ যেটাকে প্রথম বলেছে প্রস্থ তার দৈর্ঘ্যের সিক্সটি পারসেন্ট অর্থাৎ দৈর্ঘ্যের এই যে যার সঙ্গে এর আছে সে সবসময় নিচে থাকে তাহলে আমি যদি দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও বার করি দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও বার করতে গেলে প্রস্থ দৈর্ঘ্যের ষাট শতাংশ অর্থাৎ দৈর্ঘ্য যদি পাঁচ হয় তাহলে প্রস্থ হবে তিন তোমরা জানো দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয় এই যে দৈর্ঘ্যের এর কথাটা যেটা থাকবে সেই ফিগারটা নিচে থাকে দৈর্ঘ্যের তাহলে দৈর্ঘ্য যদি পাঁচ হয় প্রস্ত হবে তিন দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও তাহলে পাঁচ ইস্টু তিন বলেছে পরিসীমা আটশো মিটার আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এইটা ওরা দিয়ে দিয়েছে কত আটশো মিটার আমরা দেখছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ ইউনিট এবং প্রস্থ তিন ইউনিট তাহলে এটার ভ্যালু কত আটশো আমি বলতে পারি পাঁচার তিনে আট ইন্টু দরকার নেই দুই গুণিতক আটের ভ্যালু হচ্ছে আটশো এটাকে যদি কাটি এক ইউনিটের ভ্যালু হচ্ছে পঞ্চাশ এক ইউনিটের ভ্যালু পঞ্চাশ হলে দৈর্ঘ্য কত পাঁচ ইউনিট একের ভ্যালু পঞ্চাশ হলে পাঁচের ভ্যালু আড়াইশো একের ভ্যালু পঞ্চাশ হলে তিনের ভ্যালু দেড়শো বলেছে ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্তুত দুশো পঞ্চাশকে একশো দিয়ে গুণ করলে সাঁত্রিশ হাজার পাঁচশো হয় যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন উনিশের প্রশ্নে বলেছে কোনো ঘনকাকার পাত্রে আট লিটার জল ধরলে তার বাহুর মাপ কত একটা ঘনকাকার পাত্র আছে এই পাত্রের ভিতরে জল আছে পাত্রের ভিতর পুরো জল থাকা মানে সেটাই হচ্ছে পাত্রের আয়তন জানো এটা যে কোন ঘনকাকার পাত্রের ভেতর যতটা জল আছে যদি দেওয়া থাকে তাহলে বলবো জলের যা পরিমাণ সেটাই হচ্ছে পাত্রের আয়তন একটা জিনিস খেয়াল করো এখানে উত্তর কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে তাই এটা মাথায় রাখবে এক লিটার সমান এক হাজার সেন্টিমিটার কিউব এখানে আট লিটার জল ধরার কথা বলা হয়েছে তাহলে আট লিটারের মান কত হবে আট হাজার সেন্টিমিটার কিউব অর্থাৎ যে জলটা ধরে সেই জলের আয়তন আট লিটার বা আট হাজার সেন্টিমিটার কিউব যেটা কিনা এই ঘনকের আয়তনের সঙ্গে সমান কেন ঘনকের আয়তন যেটা হবে সেটাই হবে জলের আয়তন আমরা জানি ঘনকের একটা বাহু যদি এ হয় তার আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব আবার দেখছি ঘনকের মধ্যে আট হাজার সেন্টিমিটার কিউব জল ধরে তাহলে এ কিউবের ভ্যালু হচ্ছে আট হাজার আট হাজারকে আমি এইভাবে লিখতে পারি কুড়ির কিউব যদি এটার সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখব এ এর ভ্যালু হচ্ছে কুড়ি অর্থাৎ ঘনকের একটা বাহুর মাপ কুড়ি সেন্টিমিটার যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন কুড়ির প্রশ্নে বলেছে সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে সবচেয়ে বড়ো মাপের যে বৃত্ত অঙ্কন করা যাবে তার কত একটা বারো সেমি বিশিষ্ট বর্গক্ষেত্র আছে এর ভিতরে সবচেয়ে বড় মাপের বৃত্ত অঙ্কন করছ যখন বৃত্ত অঙ্কন করছি তখন বৃত্তের ব্যাসের মাপ কত হবে বৃত্তের ব্যাসের মাপ হবে যেটা এই বড় ক্ষেত্রের বাহুর মাপ সেটাই হয়ে যাবে ব্যাসের মাপ ব্যাস যদি বারো হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধ হবে ছ সেন্টিমিটার যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন একুশের প্রশ্নে বলেছে দশ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো ছায়াময় অর্থাৎ সেডেড সেডেড যে পোর্শানটা দেওয়া আছে ছায়াময় সমকোণী ত্রিভুষটির ক্ষেত্রফল কত দেখো বাহু দশ দেওয়া আছে আমি এইভাবে লিখতে পারি যেহেতু এটা সমকোণী বলা আছে তাহলে আমি বলবো এই সমকোণী ত্রিভুজ যেটা সেট করা আছে তার ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে এক্ষেত্রে উত্তর হবে হাফ ইন্টু দশ ইন্টু দশ অর্থাৎ পঞ্চাশ সেমি স্কোয়ার যেটা অপশান নাম্বার তিন এতে আছে পরের প্রশ্ন বাইশের প্রশ্নে বলেছে বারো সেমি প্রস্থ ও আটচল্লিশ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তকার প্লেট থেকে সর্ববৃহৎ বর্গাকার মাপের কটি প্লেট কেটে নেওয়া যাবে এটা দেখেই মনে হচ্ছে উত্তর অপশান নাম্বার তিন কেন দেখো এই একটা আয়তকার প্লেট আছে এটা বারো আর এটা আটচল্লিশ সর্ববৃহৎ মাপের যদি তুমি বর্গাকার একটা প্লেট তৈরি করতে চাও তাহলে দেখো এই প্রান্তটা বারো হলে আমি এরকম এটাকে বারো এটাকে বারো এইভাবে একটা ব্লক করতে পারি যেটা বড়ো ক্ষেত্র হবে সব বারো বারো করে তাই না সবচেয়ে বড়ো মাপের হবে কেন এটা বারো আছে এর চেয়ে মাপ হতে পারে না প্রস্থ বারো মানে ম্যাক্সিমাম প্রস্থের মাপ তুমি করতে পারো অথবা বারো আর আটচল্লিশে গসাগো করে নাও চার বারো আটচল্লিশ অর্থাৎ বারো হচ্ছে যেহেতু সর্ববৃহৎ বলা আছে বারো গসাগো তাহলে বারো বারো করে যদি হয় তা মানে আমি এক একটা দৈর্ঘ্যের দিকে দেখতে পাচ্ছি আমি বারো বারো করে নিচ্ছি আটচল্লিশ আছে টোটাল দৈর্ঘ্যের দিকে লেন্থ এই লেন্থটা হচ্ছে বারো তাহলে আমি চারটে পিস পাবো যেটা অপশান নাম্বার তিনেতে আছে অথবা তোমরা এইভাবে ভাবতে পারতে এই আয়তকার প্লট যেটা আছে বা প্লেট যেটা আছে সেটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্ত এবার সর্ববৃহৎ মাপের বর্গাকার ক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য যদি বারো হয় তাহলে তার ক্ষেত্রফল কত তোমরা যেন ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার অর্থাৎ একশো একটা প্লেটের ক্ষেত্রফল একশো এখানে মোট ক্ষেত্রফল দেওয়া আছে প্লেটটার এইটা এক একটার ক্ষেত্রফল একশো হলে তাহলে আমি মোট চার পিস এরকম প্লেট পাবো যেটা অপশান নাম্বার তিনেতে ছিল পরের প্রশ্ন সেই চোঙাকৃতি পাত্রের উচ্চতা নির্ণয় করো যার ভূমির ক্ষেত্রফল একশো সেমি স্কোয়ার এবং যাতে পঞ্চাশ লিটার জল ধরে উত্তর দেওয়া আছে মিটারে খেয়াল করো একটু আগে একটা অঙ্ক করেছিলাম যেখানে উত্তর দেওয়া ছিল সেন্টিমিটারে খুব সম্ভবত উনিশ নম্বর প্রশ্নটা এখানে একই টাইপের প্রশ্ন উত্তর দেওয়া আছে কিন্তু মিটারে বোঝা গেছে কি বলেছে একটা চোঙাকৃতি পাত্র আছে এই পাত্রে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল মানে কি এইটা ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে একশো আর উচ্চতার চেয়েছে আমি উচ্চতাটাকে এইচ মনে করে নিলাম বুঝে গেছে খেয়াল রেখো এটা একশো সেমি স্কোয়ার দেওয়া আছে ক্ষেত্রফলটা আমরা জানি এই যে পাত্র আছে এই পাত্রটার আয়তন অর্থাৎ চোঙাকৃতি পাত্রের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ যেখানে পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল যেটা এখানে দেওয়া আছে একশো তাহলে আমি বলতে পারি এই চোমাকৃতি পাত্রের আয়তন হচ্ছে একশো গুণিতক এইচ একশো কি একশো হচ্ছে পুরো পাই আর স্কোয়ারের ভ্যালু ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তোমরা জানো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয় ভূমিতা যেহেতু বৃত্তাকার তাই এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার যার মান দেওয়া আছে একশো আর উচ্চতা এইচ খেয়াল রেখো এটা সেন্টিমিটার ছিল সেন্টিমিটার স্কোয়ার উচ্চতাটাকে আমি সেন্টিমিটারে ধরছি অর্থাৎ সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার স্কোয়ার এটা করলে সেন্টিমিটার কিউব হয় অর্থাৎ কিনা এটার আয়তন এবার এর মধ্যে যে জলটা ধরে সেটা হচ্ছে পঞ্চাশ লিটার আমরা জানি এর মধ্যে যে জলটা ধরবে তার যা আয়তন হবে সেটাই হবে এই চোঙের আয়তনের সঙ্গে সমান চোঙের আয়তন এইটা এখানে জল ধরে পঞ্চাশ লিটার আমি একটু আগে বলেছিলাম উনিশ নম্বর অঙ্কে এক লিটার মানে হচ্ছে এক হাজার সেন্টিমিটার কিউব তাহলে পঞ্চাশ লিটার মানে কত হবে পঞ্চাশ গণিত এক হাজার সেন্টিমিটার কিউব তাহলে পঞ্চাশ লিটার মানে পঞ্চাশ ইন্টু এক হাজার সেন্টিমিটার কিউব আমি বলতে পারি এদিকে সেন্টিমিটার ইউনিট ছিল এদিকেও তাই করলাম এবারে শুধু এই ক্যালকুলেশনটা করে নাও এইচের ভ্যালু কত হবে পাঁচশো সেন্টিমিটার উত্তর মিটারে দেওয়া আছে সেন্টিমিটার থেকে মিটার যদি কনভার্ট করো তাহলে হবে পাঁচ মিটার যেটা অপশান নাম্বার দুয়েতে আছে পরের প্রশ্ন কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের থেকে ষাট শতাংশ বেশি যদি দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর চব্বিশ সেমি হয় তবে তার ক্ষেত্রফল কত দেখো ষাট শতাংশে ফ্র্যাকশান ভ্যালু কত একটু আগে করেছিলাম মনে রাখবে এই ফ্র্যাকশানগুলোকে তিন বাই পাঁচ এবার আমি বলেছিলাম যে প্রস্থের এর জায়গায় আছে সে নিচে থাকে তাহলে প্রস্থ পাঁচ বোঝা গেছে এর জায়গায় থাকবে সে নিচে থাকে প্রস্থের আছে তাই প্রস্থ পাঁচ বলেছি প্রস্তোর থেকে ষাট শতাংশ বেশি প্রস্তর থেকে তিন বেশি অর্থাৎ প্রস্থ যদি পাঁচ হয় দৈর্ঘ্য হবে পাঁচ আর তিনে আট বোঝা গেছে বেশি বলেছে তাই এটার সঙ্গে এটা আমি যোগ করলাম তাহলে প্রস্থ যদি পাঁচ হয় দৈর্ঘ্য হচ্ছে আট আচ্ছা দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে অন্তর্গত অন্তর মানে ডিফারেন্স আট আর পাঁচের মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন ইউনিট কিন্তু এখানে বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে অন্তর চব্বিশ তাহলে আমি বলতে পারবো তিন ইউনিটের ভ্যালু হচ্ছে চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এক ইউনিটের ভ্যালু আট সেন্টিমিটার এক ইউনিটের ভ্যালু আট সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত হবে আটাশটে চৌষট্টি এবং একের ভ্যালু আট হলে পাঁচ অর্থাৎ প্রস্থের ভ্যালু হবে পাঁচাশটে চল্লিশ বলেছে তার ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ সেক্ষেত্রে দৈর্ঘ্যের মান চৌষট্টি এবং প্রস্থের মান চল্লিশ বেরিয়েছে এটাকে গুণ করলে দু আসে যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন পঁচিশে প্রশ্নে বলেছে কোন ত্রিভুজের বাহুগুলির অনুপাত একের তিন ইস্টু একের চার ইস্টু একের পাঁচ এবং তার পরিসীমা চুরানব্বই সেন্টিমিটার হলে এর ক্ষুদ্রতম বাহুটির পরিমাপ কত দেখো একের তিন একের চার একের পাঁচ এইটাকে একটা গোটা অনুপাতে পরিণত করো সেটা করতে গেলে তিন চার পাঁচের লসাগু বার করো তিন চার পাঁচের লসাগু হচ্ছে ষাট ষাট দিয়ে এই সবগুলোকে গুণ করো অর্থাৎ ষাট দিয়ে যদি একের তিনকে গুণ করি তাহলে বেরোবে কুড়ি ষাট দিয়ে যদি একের চারকে গুণ করি বেরোবে পনেরো এবং ষাট দিয়ে একের পাঁচকে গুণ করলে বেরোবে বারো এই তিনটে হলো ত্রিভুজের তিনটে বাহুর অনুপাত তাহলে সবচেয়ে ছোট বাহুর মান হচ্ছে বারো ইউনিট ত্রিভুজের পরিসীমা মানে কি ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল এক্ষেত্রে তিনটে বাহু যদি এই তিনটেই হয় তাহলে এই তিনটে বাহুর যোগফল কত কুড়ি তিরিশ চল্লিশ সাতচল্লিশ ইউনিট কিন্তু ওরা দিয়েছে তার পরিসীমা নাইনটি ফোর অর্থাৎ তিনটে বাহুর যোগফল চুরানব্বই সেন্টিমিটার বলে দিয়েছে এক ইউনিটের ভ্যালু কত দু সেন্টিমিটার বলেছে সবচেয়ে ছোট বাহুর মাপ কত সবচেয়ে ছোট বাহুর মাপ হচ্ছে বারো ইউনিট দ্বার ভ্যালু কত হবে একের ভ্যালু দুই হলে বারোর ভ্যালু হচ্ছে চব্বিশ সেন্টিমিটার যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন ছাব্বিশের প্রশ্নে বলেছে ষাট মিটার দৈর্ঘ্য ও চল্লিশ মিটার বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের বাইরের দিকে এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত দেখো প্রথমে তো একটা এটাকে ফর্মুলা মনে রাখলে সুবিধে হয় কী করে এলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিন্তু যে ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে সেটা একটু দেখে নাও এই কোনো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য মনে করো এল আর প্রস্থ হচ্ছে বি এর বাইরের দিকে যদি রাস্তা থাকে এবং সেটা যদি ডাব্লু মিটার চওড়া হয় বা ডাব্লু ইউনিট চওড়া হয় তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কী হবে যেন দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে যেহেতু দুই দিকেই দৈর্ঘ্যের দিকেও বাড়ছে প্রস্থের দিকেও বাড়ছে কি বাড়ছে ডাব্লু ইউনিট বাড়ছে দুই দিকেই বাড়ছে বলে আমি মনে রাখবো দুই দিকেই ডাব্লু একক করে বেড়ে গেল যেটা দুই দিকে বাড়লো সেটা দিয়েই আবার গুণ করো এটাই হবে তোমার ফর্মুলা যদি রাস্তা আয়তক্ষেত্রের বাইরের দিক দিয়ে থাকে সেই রাস্তার ক্ষেত্রফল বোঝা গেছে ফর্মুলা মনে রাখবে অবশ্যই মনে রাখবে এটা কিন্তু কিভাবে মনে রাখবে জানো যে আমি দৈর্ঘ্য আর প্রস্ত যোগ করে দুই দিকেই যেহেতু ডাব্লুডাব্লু করে বাড়ছে তাই দুই দিকে বাড়ছে বলে এদিকে প্লাস দিলাম যেটা বাড়বে সেটা দিয়ে গুণ করবো যদি রাস্তাটা আয়তক্ষেত্রের ভিতর দিকে থাকে তাহলে আমি বলবো দুই দিকেই ডাব্লু ডাব্লু করে কমছে তখন এই জায়গাটা প্লাসের বদলে শুধুমাত্র মাইনাস করবে বাদবাকি এটা যেরকম আছে সেরকমই থাকবে বুঝে গেছে তাহলে আয়তক্ষেত্রের বাইরের দিকে যদি চওড়া বলা থাকে তাহলে সেই রাস্তার ক্ষেত্র বল হবে প্লাস এই জায়গাটা বাদবাকি যেরকম আছে থাকবে যদি ভিতর দিকে রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্র বল হবে এই জায়গাটা শুধু মাইনাস হবে বাদ বাকি যা আছে সেরকমই থাকবে কী করে এলো আমি এটা দেখাবো আগে এই প্রশ্নের উত্তর হোক দেখো এখানে এক মিটার চওড়া বলেছে অর্থাৎ ডাব্লুর ভ্যালু হচ্ছে এক দৈর্ঘ্য দেওয়া আছে তোমার ষাট প্রস্থ চল্লিশ এবং টু ইন্টু চওড়া দেওয়া আছে এক ষাট চল্লিশ একশো একশো প্লাস দুই একশো দুই একশো দুইকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুশো চার ক্ষেত্রফল বর্গমিটারে হয় তাই উত্তর এটা এখানে দুশো চার মিটার আছে খেয়াল লেখো দুশো চার বর্গমিটার এবার কী করে এই ফর্মুলাটা এলো একটু দেখে নাও দেখো যখন প্রথম আয়তক্ষেত্রটা ছিল রাস্তা বাদ দিয়ে তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ অর্থাৎ এল ইন্টু বি যখন রাস্তা অ্যাড হলো তখন দৈর্ঘ্য কতটা হলো রাস্তা অ্যাড হওয়ার ফলে নতুন দৈর্ঘ্য হলো এল প্লাস ডাব্লু আর নতুন প্রস্থ কতটা হবে প্রস্থ ছিল বি তার সঙ্গে চওড়া যোগ হলো ডাব্লু তাহলে এখন ক্ষেত্রফল কত দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে এখন ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রফলটা কি এটা হচ্ছে রাস্তা সমেত টোটালটার ক্ষেত্রফল এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা কিনা এলবি সেটাকে বাদ দিয়ে দিলে তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাব তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে এইটা জাস্ট ব্র্যাকেটটা যদি আমি খুলি এল বি প্লাস এল প্লাস বি না একটা জিনিস ভুল হচ্ছে দুই দিকেতেই ডাব্লু ডাব্লু করে রাস্তা বেড়েছে দেখো এল এটা ছিল এই দিকে ডাব্লু বেড়েছে এদিকেও ডাব্লিউ ডাব্লু বেড়েছে তাই তো তাই এদিকে টু ডাব্লু আর এখানেও তাই একইভাবে দুই দিকেই ডাব্লু ডাব্লু বেড়েছে এখানে টু ডাব্লু এখানে টু ডাব্লু কর একটু ভুল হচ্ছিলো তাহলে এটাকে ব্র্যাকেট খুললে এল বি প্লাস টু এল ডাব্লু প্লাস টু বি ডাব্লু প্লাস এটা আসছে টু ডাব্লু ইন্টু টু ডাব্লু মাইনাস এল যেরকম ছিল এল বি এল বি কেটে গেল এখান থেকে দেখো টু যদি কমন নি তাহলে ডা এল প্লাস বি প্লাস টু ডাব্লু থাকে যেটা এই ফর্মুলায় বলা হয়েছে পরের প্রশ্ন সাতাশে প্রশ্ন বলেছে একটি বর্গক্ষেত্র ও একটি বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের বাহু ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কর। এই একটা বড়ক্ষেত্র যার বাহুদ্ৈর্ঘ্য মনে করো এক্স এই একটা বৃত্ত যার ব্যাসার্ধ আর বলেছে বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স হয় তাহলে তার ক্ষেত্রফল বাহু স্কোয়ার বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বলেছে এই ক্ষেত্রফল দুটো সমান সমান করে দিলাম তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার সমান পাই তাহলে এক্স বাই আর এর ভ্যালু কত হবে এক্স বাই আর পেটে গেলে এদিকটায় রুট করছি তাহলে এদিকটাকেও রুট করতে হবে অর্থাৎ রুট পাই রুট পাই মানে হচ্ছে পাই বাই ওয়ান এক্স কী বড় ক্ষেত্রের বাহু আর কি বৃত্তের রেডিয়াস বলেছে বৃত্তের রেডিয়াস আর বড় ক্ষেত্রের বাহু বড় ক্ষেত্রের বাহু প্রথমে আছে বৃত্তের রেডিয়াস পরে আছে এই রেশিওটা হচ্ছে রুট পাই টু ওয়ান যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন আঠাশের প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটার আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে একটি ঘরের মেঝে করতে মোট পাঁচশো টাকা খরচ হয় ঘরটি দৈর্ঘ্য আট মিটার হলে তার প্রস্থ কত দেখো মোট খরচ পাঁচশো দশ পাঁচশো দশ টাকা প্রতি বর্গমিটারে খরচ কত আট দশমিক পাঁচ শূন্য টাকা মোট খরচকে প্রতি বর্গমিটারে যত টাকা খরচ হচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে মেজের ক্ষেত্রফল পাবো অথবা এইভাবে ভাবো আট দশমিক পাঁচ টাকা খরচ হয় এক বর্গমিটারে এক টাকা খরচ হয় এক বাই আট দশমিক পাঁচ শূন্য টাকা পাঁচ শূন্য বর্গমিটারে পাঁচশো দশ বর্গমিটার খরচ হবে পাঁচশো দশ বাই আট দশমিক পাঁচ শূন্য অর্থাৎ ঘরটার ক্ষেত্রফল হচ্ছে এইটা কিন্তু আমরা জানি কোনো ঘরের মেঝের সরি এটা মেঝের ক্ষেত্রফল কোনো ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রশ্ন যে ঘরের ক্ষেত্রফলের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সেই ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে আট মিটার তাহলে সেই ঘরটার প্রস্ত কত এটাই প্রশ্ন এখানে দশমিক তুললে ওপরে একশো নিয়ে আসতে পারি আমি শূন্য দুটো এখান থেকে কেটে তিন সতেরো একান্ন পাঁচ একাশি করতে পারি বোঝা গেছে এখানে কতগুলো শূন্য কেটে দিলাম এখানে একশোটা থাকবে এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটা গেছে হয়েছে আর এখানে পাঁচ কুড়ি শ তাহলে আট গুণিতক প্রস্ত সমান তিন গুণিতক কুড়ি আসছে এটা আর কাটা যাচ্ছে তাহলে প্রস্থের মান কত হবে পনেরো বাই দুই অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ মিটার যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন উনত্রিশের প্রশ্নে বলেছে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের মধ্যে অঙ্কিত সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র আছে এর ব্যাসার্ধ আর দেওয়া আছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত অর্থাৎ এটার মান হচ্ছে টু আর ব্যাসার্ধ আর হলে ব্যাস টু আর এবার সর্ববৃহৎ মাপের যখন তুমি ত্রিভুজ করছো তখন এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে ঠেকিয়ে দাও বৃত্তের কেন্দ্র থেকে এবার এইখান থেকে এইটাকে যোগ করো আর এটাকে যোগ করো এই যে ত্রিভুজটা তৈরি হবে সেটা হচ্ছে সর্ববৃহৎ মাপের ত্রিভুজ বুঝে গেছে অথবা এখান থেকে এই পর্যন্ত তুমি লম্ব টানছো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যত হবে সেটাই হবে তোমার উত্তর এবার ক্ষেত্রে এখান থেকে যখন আমি পরিধি পর্যন্ত লাইনটা টেনেছি সেটাও হচ্ছে বৃত্তের ব্যাসাদ্য যার মান হচ্ছে আর তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমির মান টু আর উচ্চতা আর অর্থাৎ ক্ষেত্রফল হবে আর স্কোয়ার যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে সর্ববৃহৎ মাপের করতে গেলে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে তিরিশের প্রশ্নে বলেছে কোন বর্গক্ষেত্রের কর্ণ ফোর রুট টু সেমি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে উল্লিখিত বর্গক্ষেত্রের দ্বিগুণ তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর দেখো প্রথমত তো ফর্মুলা মনে রাখলে অঙ্কটা তুমি করতে পারবে সেটা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ গুণিত কর্ণের স্কোয়ার যদি এই ফর্মলা মনে রাখতে পারো সুবিধে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যদি হাফ ইন্টু কর্নে স্কোয়ার হয় তাহলে যে বড়ক্ষেত্রের কর্ণ ফোর রুট টু তার ক্ষেত্রফল কত তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ফোর রুট টুর স্কোয়ার অর্থাৎ হাফ গুণিতক চার চারে ষোলো রুট টুর স্কোয়ার টু তাহলে এই বড়ক্ষেত্রটার ক্ষেত্রফল ষোলো আর একটা বড়ক্ষেত্র বলেছে যার সম্বন্ধে পরে কথা বলেছে সেটা প্রথমে উল্লিখিত বড়ক্ষেত্রের দ্বিগুণ তাহলে প্রথমে উল্লিখিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যদি ষোলো হয় পরে যে বড়ক্ষেত্রের কথা বলা হয়েছে তার ক্ষেত্রফল হবে দ্বিগুণ অর্থাৎ বত্রিশ এবার যার ক্ষেত্রফল বত্রিশ যে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বত্রিশ তার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে একই রকমভাবে এই ফর্মুলায় বসাও যে আমরা জানি হাফ ইন্টু কর্নের স্কোয়ার সমান ক্ষেত্রফল তাহলে কর্নের স্কোয়ার সমান কত হবে ক্ষেত্রফলের ভ্যালু ছিল বত্রিশ গুণিতক এইটা এদিকে দুই আসছে অর্থাৎ চৌষট্টি তাহলে ওই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে রুটো বা চৌষট্টি সমান আট একভাবে জিনিসটা ভাবতে পারতে দেখো প্রথমত এইখানে যে ফর্মুলাটা তোমরা দেখতে পাচ্ছ ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্নে স্কোয়ার তার মানে আমরা এটা বলতে পারি যে কোনো বড় ক্ষেত্রের কর্ণের স্কোয়ারের মান হচ্ছে তার ক্ষেত্রফলের দ্বিগুণ কোনো বর্গক্ষেত্রের কর্নে স্কোয়ারের মান তার ক্ষেত্রফলের দ্বিগুণ এবারে দেখো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কোনো বর্গক্ষেত্রের যেহেতু বড়ক্ষেত্রের সব বাহুগুলি সমান আমি এটাকে এক এটাকে এক যদি মনে করি তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল ফোর রুট টু রুট টুকে কত দিয়ে গুণ করলে ফোর রুট টু আসবে তোমরা বলবে এটাকে ফোর দিয়ে গুণ করলে ফোর রুট টু আসবে অনুপাতের এই রাশিটাকে যদি আমি ফোর দিয়ে গুণ করি তাহলে এইগুলোকেও ফোর দিয়ে গুণ করব যাই ফোর দিয়ে গুণ করলাম আমি জানি যে ক্ষেত্রের কর্ণ ফোর রুট টু তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার বাহুর দৈর্ঘ্য চার জানলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার এটা তোমরা জানো ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ চার স্কোয়ার কিনা ষোলো এবার নতুন যেটা আসছে তার ক্ষেত্রফল কত হবে এর দ্বিগুণ অর্থাৎ ষোলো গুণিতক দুই যেটা আমি এখানে করেছিলাম তাহলে নতুনটার ক্ষেত্রফল বত্রিশ আমি কি বলেছিলাম যে জিনিসটা আসছে যে বর্গক্ষেত্রটা তৈরি হচ্ছে তার কর্নে স্কোয়ার সমান ক্ষেত্রফলের দ্বিগুণ হয় অর্থাৎ নতুন যে বর্গক্ষেত্রটা আসবে তার কর্নে স্কোয়ারের ভ্যালু হবে যা ক্ষেত্রফল আছে তার দ্বিগুণ অর্থাৎ কি না সিক্সটি ফোর তাহলে কর্ণের ভ্যালু হবে সিক্সটি ফোরের রুট সমান আট বোঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই যদি আচ্ছা সব ঠিক হলো উত্তরটা দাগ মারা হলো না আবার বলবে তোমরা উত্তর এখানে দিই যদি সেশন ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা